হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের ছাতুর পরোটা বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টক দই, নুন, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, ছাতু, আর নিয়েছি ময়দা, সাদা তেল, ভিডিও ভাজা যায়, মাখার জন্য নিয়েছি গরম জল ময়দা মাখানোর জন্য। প্রথমে আমি ছাতুটা মেখে নেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সর্ষের তেল, নুন, এটাকে ভালো করে মেশাতে হবে। ছাতুটা পেঁয়াজ লঙ্কা সব মেশানো হয়ে গেছে, এবার এতে হালকা জল দিয়ে মেখে নেব। এই যে ছাতুটা মাখা হয়ে গেছে, ময়দাটা মেখে নেব। আমি এতে আগে থেকে কাপে মেখে রেখেছি, আড়াই কাপ ময়দা নিয়েছি, চায়ের কাপ। ভালো করে মেশাতে হবে। আর দেব এতে টক দই। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এতে দেব একটু সাদা তেল। ভালো করে ময়ান নিতে হবে। বন্ধুরা, এটাকে আমি এবার গরম জল দিয়ে মেখে নেবো। অল্প অল্প করে গরম জল মেশাবো। গরম জল, আটা, ময়দা দুটো গরম জল দিয়ে মাখতে ভালো হয়, নরম হয়, বেশ ভালো লাগে। অল্প অল্প করে মেশাবো, ময়দাটা মেখে নেবো। হয়ে গেছে একদম পুরো রেডি। আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার আধ ঘন্টা পরে আসবে। আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম, এবার দেখবো এটা। হ্যাঁ, এই যে নরম হয়ে গেছে। আরেকটু আমি লেচি তৈরি করে নেব। এইভাবে সব লেচিগুলো করে নেব। এই যে আমি নটা লেচি করে নিয়েছি, এবার আমি ছাতুর যে মেখে রেখেছিলাম এটাকেও নটা কেটে নেব। এই যে আমি নটা টুকরো করে কেটে নিয়েছি ছাতু মাখা। এবার এগুলো আমি ময়দাতে সব ফুট দিয়ে দেবো। ময়দা নিয়েছি, ময়দা লাগিয়ে নেবো, নিয়ে এটাকে পাটি করবো। এই যে এবার এর ভিতরে দেবো, এই যে একটা করে সবুজ বলগুলো দিয়ে দেবো, নিয়ে এটা বন্ধ করে দেবো।
সাজে হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নেব। এই যে আমি নটাতেই ফুট ভরে নিয়েছি, এবার আমি এগুলো বেলে নেব। বেশি চাপ দেবে না, তাহলে ফেটে যাবে। হালকা করে আমার হয়ে গেছে, পুরো বলা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বেলে নেব। ওই যে সবগুলো আমি বেলে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এটা আমি একটা দিয়ে দেবো। এটা তেল দেওয়া যায় ঘি বাটা যেটাই, আমি সাদা তেল দেবো। গরম জল দিয়ে ময়দা মাখলে ভালো হয়। এরপরে আরেকটা এইভাবে আমি সবগুলো করে নেব। হ্যাঁ বন্ধুরা, আমার একদম ছাতুর পরোটা রেডি হয়ে গেছে। তার সঙ্গে ঝুঁঝি দিয়েছি, তোমরা আলু দম দিয়েও করতে পারো। আলু দম দিয়েও খেতে ভালো লাগে ঝুঁঝি। আর তোমরা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। তোমরা আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে।